আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আমি শুনলাম আপনি নাকি বিয়ে করার জন্য নাম্বার মোবাইলে দিছেন, এটা কি সত্যি? হ্যাঁ, আমার নাম্বার দিই নাই, কিন্তু যাদের ফোন তাদের নাম্বার দিয়েছিলাম, বুঝছেন। আচ্ছা, না আমি বলছিলাম যে আপনি বিবাহিত করার মানে বিবাহিত। হ্যাঁ, আমার একটা মনের মানুষ খুবই দরকার, কারণ একা একা আর ভাল লাগতেছে না, ছিঙ্গেল তো হচ্ছেন, বোঝেনি তো, শীতকাল চলে গেছে, গরমকাল এসে বসছে, আবার সামনে শীতকাল আইতেছে। এই শীতকালের আগে যদি একটা মনের মানুষ পাইতাম তো কম্বল বানিয়ে ঘুমাই থাকতাম, বুঝছে। তাই হ্যাঁ, মানে পুরো বাড়িটা জুড়ে এবং এই এই এইটুক জুড়ে সব আপনি একাই থাকেন না এই যে এই বাড়িটাতে? হ্যাঁ, আমি একাই থাকি বাড়িতে। আচ্ছা আপু, একটা কথা বলি, আপনার বলেন। জামাই মানে কি আপনাকে ফেলে কেন চলে গেলেন? জামাই আসলো বাদাই না, বুঝলেন, এর লেগে আমি ছাইড়া দিছি জামাই। আপনি নিজে ছাড়িয়ে দিছেন? হ্যাঁ তাই। হুম, দেখুন আমাদের মতো একটা লোক ধরে নিয়ে যদি সংসার করতেন, তারপরে আমরা মানে সংসার করবেন আপনি? হ্যাঁ করবো। সত্যি? হ্যাঁ সত্যি। আমার খাবার খরচটা বেশি লাগবে, দিতে পারবেন? দিমো, সমস্যা নেই। আরে বাবারে, সব দিক দিয়েই সমস্যা নেই। হ্যাঁ, সব দিক দিয়ে পার করে দিচ্ছেন। তাই জি, খুব ভালো লাগছে আমাকে। হুম তাই, হুম, মাশাআল্লাহ। আমি তো কোনোদিন শুনলাম না যে আপনি একটা মেয়ে মানুষ আমার পছন্দ করলো। তাই? হ্যাঁ না, এটা কি বলেন? তাই তো আপু, এগুলো কার, এই যে মুরগি হাঁসগুলো? এগুলো সব আমার। হুম, এগুলো সব আমার। হায় হায়, এতগুলো মুরগি পালেন, এত ইয়া, হাঁস, ওই যে কতগুলো হাঁস দেখছেন? হ্যাঁ, ওগুলো হাঁস। যে আমাকে বিয়ে করবে, হাঁস মুরগি সব তারা দিয়ে দেন। বাড়িটাও লিখে দিবেন? হয়, বাড়িটাও লেখা দিন। তাহলে আপনার স্বার্থটা কত, আপনি সবই লিখে দিবেন? আমার কোনো স্বার্থ নাই, কারণ আমি স্বার্থ ছাড়া মানুষ, বুঝছেন। আচ্ছা, হুম, আপনার বয়স কত হতে পারে আনুমানিক? আমার বয়স কত হবে, 23। 23? হ্যাঁ, এই বয়সে আপনার জামাই ছেড়ে চলে গেল আপনার, মানে এতে বিয়ে হয়েছিল কতদিন? আমার বিয়ে হয়েছে 10 বছর হয়েছে। 10 বছর? 13 বছর বয়সে বিয়ে হয়েছিল? হ্যাঁ। বাবা রে, তো অনেক ভালোই লাগছিল, তাই না? এখন আর ভালো লাগে না? না, আমার ভাল লাগছে সব সময় তাকে, যখন তার সাথে বিয়ে হয়েছে তখন থেকে তাকে আমার ভাল লাগছে, কিন্তু তাহলে এখন তারই ভালো লাগে না মনে হয়, কারণ একটা পুরুষ যখন অন্য নারীতে আসক্ত থাকে তখন তার ঘরের বউ ভালো লাগে না, বুঝছেন। আর একটা মেয়ে যখন একটা অন্য পুরুষের সাথে যদি একটু কথা বলে তখন একটা হ্যাঁ, ছেলের তখন কেমন তো হয়? স্বামীকে ভালো লাগে না, কিন্তু আমি তো কথা বলিনি, আমি জানি না, ঠিক আছে। না আমি বলছিলাম যে আপনি একটা মেয়ের সাথে যদি একটা ছেলে যদি কথা বলে,